আমার চলমান প্রক্রিয়াগুলিকে প্রাধান্য বেশি দিব, যেহেতু আমাদের অলরেডি একটা মিড টার্ম শর্ট টার্ম লং টার্ম একটা ভিশন আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের, এই সেই ভিশনগুলির মধ্যেই আমি সবচেয়ে বেশি মনোনিবেশ করব এবং চলমান কাজগুলিকে কিভাবে দ্রুত শেষ করা যায় আমি সেই দিকেই মনোনিবেশ করব আগে। আমি এখন পর্যন্ত অবস্থার কোনো খারাপ কিছু দেখিনি, আমি যেখানে যাচ্ছি সেখানে প্রচণ্ড পরিমাণে সাড়া পাচ্ছি এবং নারায়ণগঞ্জ খুব শান্ত পরিবেশে এবং ইলেকশনের আবেজ নিয়ে নারী পুরুষ সকলে এটা এনজয় করছে, উৎসাহিত হচ্ছে। আমি খারাপ কিছু এখন পর্যন্ত পাইনি, যদি পাই তাহলে আমি আপনাদের জানাবো, কিন্তু এখন পর্যন্ত নারায়ণগঞ্জে উৎসবের আমেজ কাজ তো আপনি নিজেই দেখতেছেন চলমান। এটা আমি পৌরসভার আমলে এই রাস্তা ড্রেন করেছিলাম, পৌরসভা যখন ছিল এটা 2004 বা 2005-এর দিকে, এখন রাস্তাকে আরও মানে মজবুত করা হচ্ছে, এখানে ঢালাই করা হচ্ছে এবং ড্রেনেজটাকে একটু চড়া করে দেওয়া হচ্ছে।